হাই ফ্রেন্ডস, আমি অপর্ণা। আজকে আবার চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তপসিয়ার কাছে একটা ক্যাফেতে যাব। অনেক দিন ধরে ভাবছিলাম আমার একটা বান্ধবীর সাথে দেখা করব, সময় হয়ে উঠছিল না, তো আজকে সেই সময়টা হয়ে গেল। তো দুজনে মিলে চলে এলাম এই ক্যাফেতে, একটু জমি আড্ডা দেবো, একটু খাওয়া দাওয়া করব। তো চলুন দেখে নেওয়া যাক কোন ক্যাফেতে আমরা যাচ্ছি। এই যে তপসিয়ার কাছে, একদম বাস স্টপেজের কাছে, তপসিয়া বাস স্টপেজের কাছে। ওয়াকিং ডিস্টেন্স লাইক 10 মিনিটের মতো লাগবে এই ক্যাফেতে পৌঁছাতে। ওখান থেকে আপনারা অটো বা রিক্সা করেও এখানে আসতে পারেন। যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে এই ক্যাফেটা কোথায়। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা নিচ থেকে লিফটে করে ওপরে যাচ্ছি, 5th ফ্লোরে এই ক্যাফেটা, একদম রুফটপে। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই সুন্দর। চলুন দেখে নেওয়া যাক ভেতরটা কীরকম। এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এই ক্যাফেটার ভেতরে এসে গেছি। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। চলুন এবার একটু আমরা বসবো, বসে মেনু কার্ডটা দেখবো কী কী খাবার দাবার আছে, এবং আপনাদেরও মেনু কার্ডটা দেখাই কী কী ধরনের খাবার রয়েছে এখানে। এই যে এবার আমরা খাবার দাবার অর্ডার করবো। এই যে মেনু কার্ডটা, মোটামুটি খাবারের প্রাইসগুলো রিজনেবল এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই রয়েছে। আশা করছি আপনাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। তো আপনারা যারা এখানে আসতে চাইছেন, এখানকার অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানকার অ্যাড্রেস হলো 10/6A1 গোবিন্দ খাতিক রোড, ট্যাংরা, কলকাতা 7,46,000। আর এখানকার ফোন নাম্বার হলো 9073736769। এখানকার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো শঙ্করমোচন হনুমান মন্দির। ওখানে একটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে, শ্রী ব্যাঙ্কোয়েট, তার ওপরেই ছাদে হচ্ছে এই ক্যাফেটা। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফিশ অ্যান্ড চিপস উইথ মেয়ো অলরেডি হাজির। এটা বরাবরই আমাদের আড্ডার একটা ফেভারিট ডিশ বলতে পারেন। আর তার সাথে সাথে আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড হট গার্লিক চিকেন। এবার আর লোভ সামলাতে পারছি না, চলুন এবার খাওয়া দাওয়ার পর্বটা শুরু করা যাক। আর দেখি ফিশ অ্যান্ড চিপসটা খেয়ে ফিশের কোয়ালিটিটা কীরকম। মোটামুটি আমার ফিশের কোয়ালিটি এখানে ভাল লেগেছে। আপনারাও এসে ট্রাই করতে পারেন ফিশ অ্যান্ড চিপসটা এখানকার। তো আমার এক্সপ্রেশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফিশের কোয়ালিটিটা সত্যি খুব ভালো। হঠাৎই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। যেহেতু পুরো ক্যাফেটাই কাঁচ দিয়ে ঘেরা, এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, আর কাঁচের ওপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। সত্যি ভেতরে খুব ভালো লাগছিল, একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানকার। খেতে খেতে আড্ডা দিতে দিতে তার সাথে সাথে ভিতরে খুব সুন্দর সুন্দর গান এখানে ওরা চালাচ্ছিল। ভালোই লাগছিল, পরিবেশটা অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর তার মাঝখানে উঠে উঠে আমরা ফটো সেশন করে নিচ্ছিলাম। এই যে এত সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, ফটো সেশন না করলে হয় বলুন? এইভাবে আমরা দুজনে মিলে ফটো তুলে নিয়েছি। এই বান্ধবীদের সাথেই আমি আজকে এসেছি এখানে। তো এইভাবে আমাদের পাগলামোর মুহূর্তগুলোকে তুলে রেখেছি আমরা। তো নেক্সট যে খাবারগুলো ছিল সেগুলো খেয়ে নিয়েই আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। বিকজ অনেকক্ষণ রয়েছি এখানে, প্রায় 5:30 এসেছি, 7:30 বেজে গেছে, এখনো পর্যন্ত বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই মনে হচ্ছে আমাদের। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আশা করছি আজকে ব্লগটা আমাদের আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর আপনারা যদি এই জায়গা সম্বন্ধে কোনো রকম জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে লিখে জানান, অতি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত কোয়ারিজ রিপ্লাই দেওয়ার। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। এভাবেই পাশে থাকুন, প্রতিটা ভিডিওকে দেখে সাপোর্ট করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। Next life to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want is